রবিবার ঈদ হচ্ছে, বাংলাদেশে সোমবারে হবে, তো সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। তো আমরা প্রচুর জায়গাতে ঘোরাঘুরি করছি, অনেক ফটো তুলছি। তো জাপানে কিভাবে আমরা ঈদ উদযাপন করি সেই বিষয়ে আমি একটা ছোট্ট ব্লগ বানাবো, যে আমরা বাসায় কীভাবে কী আয়োজন করবো, কীভাবে খাবো, কোথায় ঘুরলাম, সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো সবাই ভিডিওটা দেখতে থাকবেন, ব্লগটা দেখবেন, আশা করি পরে ভালো লাগবে। তো গাইস, সি ইউ। আমরা অন্য একটা প্লেস চলে আসছি, অন্য একটা মানে থেকে 5-10 মিনিটের দূরে আর কি এনে আমরা আসছি। তো এটা একটা পার্ক, জায়গাটা অনেক সুন্দর, বাট আমি জানি না জায়গাটা নাম নামকরণ করা আছে। তো সুন্দর লাগছে, এখানে ঘুরতে আসছি, অনেক ছবি টবি তুলতেছি। নর্মালি তো আজকে ইনফরমেশন দেওয়ার জন্য আসছি না, জাস্ট আমরা কিছু কিছু প্লেসে ঘুরতেছি, তো সেইগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। যেমন সুন্দর সুন্দর প্লেস আছে, একটা দেখা যাচ্ছে যে একটা গাড়ির শোরুম, এখানে অনেক গাড়ি টাড়ি বিক্রি করেছে। তো যারা গাড়ি কিনবে এখানে সব নতুন নিউ গাড়িগুলো, ঠিক আছে। তো দেখাবো আরও যদি অন্য কোথাও ঘুরতে পারি। অলমোস্ট 6টা বাজতে গেল, তো এরপরে আমরা বাসার দিকে ট্রাই করবো, বাসায় গিয়ে আমরা রান্না টান্না করবো, আপনাদের দেখাবো কী কী আমরা জাপানের পাওয়া যায়, কী কী রান্না বান্না করবো সেগুলো আপনাদের দেখাবো। তো বাইরে ঘোরাঘুরি করার পর আমরা বাসায় চলে আসছি। এখন আমরা বাসায় আর কি বাইরে থেকে কিছু ছবি টবি উঠাইছিলাম, সেগুলো আর কি এখন এডিটিং চলতেছে। তো এটা আমাদের নাসির ভাই, আমাদের বড় ভাই, গেস্ট আজকে আমাদের। ভাইয়া সে সামথিং কিছু বলেন, তাকান ভাই কিছুই বলার নেই। আচ্ছা দেখ আমি বলে দিই, ভাইয়া আর বাসা আছে যশোর, আমার বাসার পাশেই, আমার বাসা চিনাইতে আপনারা জানেন। তো ভাইয়া আছে জাপানে 13 বছর, না তো অনেক বছর হয়ে গেল জাপানেই আছে। তো আমরা সকালে রান্না করছিলাম গরু মাংস এবং খিচুড়ি ভাত, সেটা খেয়ে আমরা বাইরে বেরিয়েছি। সব থেকে দুঃখের কথা যে আমরা নামাজ পড়তে পারি না, এটা আর কি অনেক কষ্ট, কারণ জাপানে আর কি নামাজ পড়তে মসজিদে যাওয়াটা নিষেধ ছিল অনেক সিটিতে, যার কারণে আমি যেতে পারি নাই। তো এখন মোটামুটি আমরা রান্না বান্নার জন্য গ্রানি পাক করব। তো ওই যে ভেড়ার মাংস দিয়ে আমরা কি গ্রানিটা পাক করব, তো গ্রানি পাক করবে পারভেজ সাহেব। তো পারভেজ বুঝতেছে না, জানবলটা কাজ করতেছে না ঠিক মতো। আচ্ছা যাই হোক, পারভেজকে তো আপনারা ইতিমধ্যে অনেকে চেন আসেন আমার রুমে। তো পারবে স্যার কি বিরিয়ানি পাক করতেছে, তো পারবে কি দিয়ে কি বিরিয়ানি কিভাবে রান্না করতেছে একটু বল। আজকে আমি খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছি, ভেড়া মাংস দিয়ে আর কি বিরিয়ানি রান্না করতেছি। তো অনেকদিন আর কি গরু মাংস দিয়ে বিরিয়ানি খাইলাম, তো অতটা টেস্ট না, তো তাই আজকে নতুন একটা রেসিপি রান্না করছি। আর আমাদের পায়েস এবং হচ্ছে ফিমি রান্নায় আছে, আমাদের ফ্রিজে আছে, আমরা সকালে খেয়েছি। তো এখন রান্না বান্না শেষ হোক, তারপর আমরা একটা গানের একটা অনুষ্ঠান আর কি করবো। আমাদের নাসির ভাই অনেক সুন্দর গান করে, ভাই আমাদের একটা গান শোনাবে, তো আমরা তার কণ্ঠে আমরা